فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. بون جانتا چاہتا সূরা নাহলে 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমরা প্রত্যেক জাতির কাছে নবী রাসূল পাঠিয়েছি এই দাওয়াত দিয়ে বা এই মর্মে যে একমাত্র আমারই ইবাদত করবে এবং তাগুত থেকে বিরত থাকবে। তো এখানে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, কিন্তু আমরা শব্দটি মানে বহুবচন কেন ব্যবহার করেছেন এ ব্যাপারে উলামা ইকরাম দুটি কারণ উল্লেখ করেছেন, সম্ভব দুটি কারণ। এক নম্বর হলো যে আরবিতে অতি সম্মান বোঝাবার জন্য কখনো কখনো এক বচনকে বহু বচন ব্যবহার করা হয়, এটি আরবি সাহিত্যে আরবি কবিতায় কাব্যে সর্বত্র স্বীকৃত, সুতরাং এই ভাষার নীতি অনুযায়ী এটি শুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু অতি সম্মানিত মর্যাদাবান, তাই তার মর্যাদা বোঝাতে এটি বহু বচন ব্যবহার করা হয়েছে। দুই নম্বর কারণ হলো শেখ সালেহুল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে খেয়াল করলে দেখা যাবে যে যে যা যে সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরতে চেয়েছেন সেখানে এক বচন ব্যবহার করেছেন, আর যেখানে তার কর্ম তুলে ধরেছেন সেখানে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় বহু বচন ব্যবহার করেছেন। পরিচয়ের ক্ষেত্রে এক বচন, যেমন কুল হুয়াল্লাহ আহাদ, হে রাসূল আপনি বলুন যে তিনি এক অদ্বিতীয়। তারপরে কুল ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আপনি বলুন যে তোমাদের ইলাহ এক অদ্বিতীয়। তো এইভাবে যেখানে যেখানে তার পরিচয় দেওয়ার উল্লেখ রয়েছে এবং তার ইবাদতের দিকে আহ্বান করা হয়েছে সেখানে এক বচন ব্যবহার করা হয়েছে, কিন্তু যেখানে তার কর্ম উল্লেখ করা হয়েছে সেখানে বহু বচন। যেমন এখানে অনুরূপভাবে ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে আমরা আপনাকে কাউসার দান করেছি। সূরা ইয়াসিনের মধ্যে আছে ইন্না নাহনু নুহিল মাউতা, আমরা মৃতদেরকে জীবিত করব, এখানেও আমরা শব্দ ব্যবহার করা হয়েছে মানে বহুবচন। তারপরে বলা হয়েছে ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমরা উপদেশ নাজিল করেছি মানে কোরআন নাজিল করেছি আমরা, এখানেও আমরা ব্যবহার করা হয়েছে। তো এভাবে বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমরা শব্দটি ব্যবহার করেছেন, আমরা এটা করেছি, আমরা কোরআন নাজিল করেছি আমরা, এইভাবে আর কি। তো এটার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটি কর্মের মধ্যে বহু সিফাত নিহিত রয়েছে, যেমন ইলম, হিকমা, কুদরাত, ইরাদা ইত্যাদি বহু সিফাত সেগুলোর মধ্যে নিহিত রয়েছে। এই দিক এই সূক্ষ্ম দিকটির দিকে ইঙ্গিত করতে আল্লাহ রাব্বুল আলামিন বহু বচন ব্যবহার করেছেন, তাতে করে মানুষ ভেবে দেখে যে এখানে কী কী আল্লাহ রাব্বুল আলামিন হিকমা নিহিত রয়েছে এবং প্রত্যেকটি কাজ আল্লাহ রাব্বুল আলামিন মানে মানে অপ্রয়োজনীয়ভাবে বা অনিচ্ছাকৃতভাবে বা অবৈজ্ঞানিকভাবে করেছেন এমনটা নয়, বরং তিনি সজ্ঞানে জেনে শুনে বুঝে ইচ্ছে করে এবং এর মধ্যে কোনো হেকমা আছে, কোনো কল্যাণ আছে এসব জেনে তিনি কাজটা করেছেন। এটা মানুষের জন্য কল্যাণকর, মানুষের জন্য উপকারী। আল্লাহ আলাম। সালাম আলাইকুম।